হ্যালো গাইস, আজ তোমাদের জন্য যে ভিডিও এনেছি বা যে ভিডিও করতে বসেছি সেটা শুধুমাত্র তাদের জন্য যারা বুম মাইক ইউজ করেন। আগে আমরা যে দুটো ভিডিও দেখিয়েছিলাম সেখানে সিঙ্গেল ল্যাপেল ছিল ওয়্যারলেস, তারপরে আমরা দেখিয়েছিলাম ডুয়াল ল্যাপেল। আজকে যেটা দেখাবো সেখানে হচ্ছে যারা বুম মাইক ইউজ করে, অর্থাৎ বিশেষত যারা সাংবাদিক বন্ধু রয়েছে আমার, তাদের জন্য সবথেকে বেশি উপকারী হবে এই ভিডিও। কারণ অনেকেই এখন মোবাইলে ভিডিও তোলেন এবং সেই মোবাইলে কিভাবে কোন বুম ব্যবহার করতে পারবেন, কোন বুম মাইক ব্যবহার করতে পারবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। কোথায় পাবেন, কত দাম সেগুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলার ছিল, আগের যে ভিডিও আমরা করেছিলাম যে ডুয়াল ল্যাপেল মাইক এবং সিঙ্গেল ল্যাপেল মাইক, অনেকে জিজ্ঞাসা করেছেন সেগুলো কোথায় পাওয়া যায়, কী দাম রয়েছে, সেগুলো সব আমরা ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দেব। তো চলুন আজকে দেখা যাক বুম মাইক, অর্থাৎ নিউজ বুম হোক বা নর্মাল বুম মাইক, আপনার মোবাইলে বা ক্যামেরায় কীভাবে ইউজ করবেন, কত দামের মধ্যে পাবেন, কোথায় পাবেন, টোটাল বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে যে বুম মাইকের কথা আমি বলছিলাম সেই বুম মাইক আনবক্সিং করে দেখাবো ভিতরে কি আছে, কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে আপনার ফোন থেকে সরাসরি বুম মাইক ইউজ করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। একদম প্রথমে দেখুন, বক্সের উপরেই রয়েছে ছবি, একটা ফোন এবং একটা ক্যামেরা, অর্থাৎ এই বুম মাইকটি আপনি ফোনে ইউজ করতে পারবেন প্লাস ক্যামেরাতেও ইউজ করতে পারবেন। চলুন আনবক্সিং করে দেখি ভিতরে কি রয়েছে। এর মধ্যে আরো একটি বক্স রয়েছে যেটিকে ওপেন করব। তো বক্সের মধ্যে একদম প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে বুম মাইক। বুম মাইকটির বিশেষত্বগুলো আপনাকে বলে দিই, এখানে রয়েছে ফিল্টার, একদম মাথায় যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে মাইক রয়েছে, এটা রয়েছে ফিল্টার, এবং মাঝখানে রয়েছে অন অফ করার সুইচ, এখান থেকে আপনি অন অফ করতে পারেন। তবে এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বুম মাইকে আপনার ব্যাটারি লাগছে না, কোনো রকম চার্জ প্যাড মানে চার্জেবল ব্যাটারি কিছু লাগে না, এখানে শুধুমাত্র অন এবং অফ করলেই এর কাজ হয়েছে। এবং সব থেকে মেইন বিশেষত্ব হচ্ছে একদম শেষে দেখুন এখানে কিন্তু এক্সেলার পয়েন্ট নেই, মানে ফিমেল এক্সেলার নেই, এখানে AUX পয়েন্ট রয়েছে এবং 3.mm এই পয়েন্ট থেকেই আপনি আপনার ফোনে সরাসরি কানেক্ট করতে পারেন, এটা হলো এই বুমটির বিশেষত্ব। এবং নাম্বার টু যেটা থাকবে সেটা হচ্ছে ফোমটা থাকবে, যেটা আপনার নয়েজ ক্লিনিংয়ে বিশেষভাবে সাহায্য করে এই ফোমটা। একটা ফোন থাকবে, ইউজার ম্যানুয়াল তো থাকছেই, সঙ্গে যে দুটো তার থাকছে সে দুটো বিশেষভাবে দেখানোর, সেটা হচ্ছে একটা 3-pole থাকে, একটা 4-pole থাকে, এই একদিকে 3-pole এবং একদিকে 4-pole হচ্ছে আপনার মোবাইলের জন্য ইউজ করতে হবে, অর্থাৎ এই 3-pole যাবে এখানে এবং 4-pole যাবে ক্যামেরায়। আরেকটি কেবল দেওয়া থাকে যেটি হচ্ছে দুদিকেই 3-pole, এদিকেও 3-pole ওদিকেও 3-pole, অর্থাৎ এই 3-pole যাবে বুমে এবং এই 3-pole যাবে আপনার ক্যামেরায়। সেক্ষেত্রে এবার আমি দেখাবো এই বুম মাইক কানেক্ট করে ঠিক কীরকম অডিও আস, চলুন দেখে নেওয়া যাক। খুব সিম্পলভাবে দেখুন এই মাইকটিকে আমি কানেক্ট করেছি, আমার যে ওয়্যারলেস ল্যাপেল সেটিকে আমি খুলে রেখেছি, এই মাইকে কানেক্ট করে অর্থাৎ এই বুম মাইকে কানেক্ট করে আমি কথা বলছি। এর অডিও যথেষ্ট ক্লিন এবং সবথেকে বড় কথা নয়েজ ক্লিন খুব সুন্দর হয়। এর তিনটে ফেসিলিটিস, এটা ডাইরেক্ট আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে, ডাইরেক্ট আপনার ক্যামেরায় কানেক্ট হচ্ছে। আমি একটু দূরেই নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে অডিও নেয়। দেখুন এখনও পর্যন্ত কিন্তু অডিও যথেষ্ট সুন্দরভাবে অডিও নিচ্ছে, কোনো রকম সমস্যা নেই, এবং আমি যদি কাছে ধরি অডিও ডিবি যথেষ্ট বেড়ে যায়, একটু দূর থেকেই এটা খুব সুন্দরভাবে ম্যাচ করা যায়। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো, এই মাইকের ইউজ আপনারা যদি কেনেন কোথা থেকে পাবেন, কত দাম, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, ডেসক্রিপশনে আমরা এর ডিটেলস অবশ্যই লিখে দেবো। এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।